আসসালামু আলাইকুম আজ আমি বানাবো একেবারে রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ আজ আমি খুব সহজভাবে এই চাপ তৈরি করে দেখাবো চলুন দেখি কিভাবে তৈরি করব এই চিকেন চাপ এখানে আমি লেগ থাই সহ তিন পিস চিকেন নিয়েছি এগুলো আমি হাড় সারিয়ে নিয়েছি আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন চিকেনের পিসগুলো আমি থেতলে নেব মাংস থেতলানোর আগে একটা পলি ব্যবহার করলে ভালো হয় এতে করে মাংসে খেয়ে সরাসরি বাড়ি লাগে না চিকেনের সব অংশই সমানভাবে থেতলে নিতে হবে খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন ছিঁড়ে না যায় মিঠামার অথবা যে কোনো কিছু দিয়েই থেতলে নিতে পারেন তবে হালকা হাতে থেতলাতে হবে এভাবে আমি মাংসটা থেতলে নিয়েছি এভাবে সবগুলো মাংস আমি এক এক করে থেতলে নেব এখন আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব এই জন্য এখানে নিলাম কিছু সরিষা তিনটা মরিচ দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ এবার এগুলোকে আমি পেস্ট করে নেব পেস্ট করা মশলা এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরে গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরিষার তেল এবার এগুলো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার ভালো করে সবগুলো একসাথে ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার চিকেনের গায়ে মশলা ভালো করে মেখে নেব। চিকেনের সব অংশে মশলা ভালো করে মেখে নিতে হবে এভাবে এক এক করে সবগুলো চিকেনে মশলা আমি মেখে নেব। এবং রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো হাতে সময় না থাকলে রেস্টে রেখে না দিলেও চলবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর এখানে আমি নিয়ে নেছি কিছু বেসন এখানে আমি কোনো চালের গুঁড়ে আটা ময়দা বা কোনো মরিচ গুঁড়া ব্যবহার করে নিই এবার ম্যারিনেট করা চিকেনের টুকরো আমি বেসনের উপর এভাবে রেখে বেসনের উপরে ছড়িয়ে দেবো হাত দিয়ে চেপে চেপে বেসন চিকেনের উপরে আমি লাগিয়ে নেব এবার এক্সট্রা বেসন আমি চিকেন থেকে ঝেড়ে নেব এভাবে এক এক করে আমি সবগুলো চিকেন রেডি করে নেব চুলা একটি প্যান বসিয়ে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার চিকেনটাকে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি একটা চিকেনে দিতে পারবো জায়গা কম এবার চিকেনটাকে আমি উলটিয়ে দিলাম মাঝারে এসে চিকেনটাকে আমি ভেজে নেব চিকেনের উপর অংশটা যাতে ড্রাই হয়ে না যায় এজন্য তেল আমি এভাবে চিকেনের উপরে ছড়িয়ে দিব। এভাবে চেপে চেপে চিকেনটাকে আমি ভেজে নেব আমার চিকেন ভাজা হয়ে গেছে এবার প্যান থেকে তুলে নিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো চিকেন ভেজে নেব এটাকে আপনারা নান অথবা যে কোনো পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন আমি আরেকভাবে একভাবে চিকেন চাপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি এর জন্য চিকেন আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব এভাবে আমি চিকেনগুলোকে টুকরো টুক করে নিচ্ছি সবগুলো চিকেন আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার চুলা একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম আমি বাটার চিকেন ভেজে রাখার তেল এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এগুলো একটু নিয়ে ছেড়ে ভেজে নেব মেরিনেট করা চিকেনের মশলা এখানে আমি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এবার এগুলো ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দিলাম কিছু ধনে পাতা তা করছি এবার টুকরো করে রাখা চিকেন এখানে দিয়ে দিলাম সবগুলো একসাথে নিয়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নেব দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং খেতেও ভীষণ মজার হয় এগুলো আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পান আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ